নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বঙ্গভবনে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর একটি কোস্টার বাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিমউদ্দিন বঙ্গভবনে প্রবেশ করেন। তার প্রায় 1.5 ঘন্টা পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা একটি গাড়ি বহন নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। বহরে 10টির বেশি গাড়ি ছিল। এদিকে সোমবার ভোর রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারপরই বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঠিক করতে বঙ্গভবনে ওই বৈঠক হয়। অব্যাহত আন্দোলনের মুখে গেল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক একটি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তিনি। এ সময় শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।